বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। পরে হবে
কিন্তু আগে জিততে হবে বলুক আমরা কথা পাবো বলছি যে বিজেপি এই পাবে ওই পাবে সেই পাবে দেখুন আমি দীর্ঘদিন রাজনীতি করা লোক এবং যারা আমার সমসাময়িক রাজনীতি করে করতো বা এখনো যারা রাজনীতি আছে তারা জিজ্ঞাসা করলে তারা অন্তত একটা কথা বলবে যে সিপিএমেরই হোক তৃণমূলেরই হোক সব যেই হোক যে রাজনীতির অঙ্কটা আমি খুব খারাপ বুঝি না আমি কিন্তু এই 2019 জোর গলায় বলেছিলাম যে তৃণমূল 20 টপ হবে না আমি অত্যন্ত দায়িত্বের সাথে আজকে আপনাদের বলে যাচ্ছি এই রাউতারি মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি চাদুরিয়া মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে 100 টপ হবে না অঙ্কের হিসেব যাই করুন যে এত সংখ্যালঘু আছে এত সংখ্যা গরু আছে এই আছে ওই আছে 100-র ওপর টপকাবে না তৃণমূল কংগ্রেস এটা আমি আপনাকে অত্যন্ত জোর গলায় আপনাদের বলে পশ্চিমবঙ্গে এখন তো সবটাই বড় লোকদের কোন মানুষটা দুস্থ মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ এদের দিন আর নাই পশ্চিমবঙ্গায় ছোটবেলায় মমতা ব্যানার্জির সাথে যেমন গল্প করছি মমতা ব্যানার্জি না ওই বড় লোক ব্যবসাদার দেখলে তার সাথে বসত না কথা বলতো আর এখন দেখুন মমতা ব্যানার্জির সঙ্গী কারণ শক্তি হচ্ছে আমাদের ওই ইলেকট্রিক সাপ্লাই কি নাম যেন সঞ্জয় গোয়েঙ্কা সঞ্জীব গোয়েঙ্কা আজকে বাংলায় আমরা এই কল্যাণী অব্দি বিদ্যুৎ কিনি 1 ইউনিটে বিদ্যুতের দাম দিয়ে কত 12 টাকা ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে বিদ্যুতের দাম 12 টাকা নেই একমাত্র পশ্চিমবাংলা একটা রাজ্য যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে বিদ্যুতের দাম 12 টাকা আজকে পাশাপাশি আর কোন জয়েন করবে বছরের সঙ্গে দলের একটা সম্পর্ক তার একটা অবসান কি বলবেন আমি বলি এই দশকের শুভেন একটা গণ আন্দোলনের ও যেদিন মন্ত্রিত্ব ছেড়ে দেয় সেদিনকেও যে কথা বলেছিলাম আজকেও তাই এক কথা বলছি যদি বিজেপিতে যোগদান করে তাহলে ও গণ আন্দোলনের ফসল বিজেপি নিশ্চয়ই তাকে সাথে আরও একটা বিষয় দীর্ঘদিন ধরে উনি বিভিন্ন পদ থেকে মন্ত্রিত্ব ছেড়েছেন বিধায়ক পদ থেকে এখনো পর্যন্ত ইস্তফা দেননি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন আর আমার যা খবর বা আমি যা যেটুকুনি জানি তিনি আছেন ওকে যতটুকু নিয়েছিলি ও কাল পরশু শুভেন্দু অধিকারী বলছেন নন্দীগ্রাম আন্দোলন কোনো ব্যক্তির নয় ওই আন্দোলন ছিল জনতার 100% নন্দীগ্রাম আন্দোলনে আমি প্রথম দিন থেকে যুক্ত ছিলাম বিজেপি ছিল বহু মানুষ ছিল তাদের সবাই আর কি আন্দোলনে শুভেন্দু বলছেন যারা তাকে আক্রমণ করেছিল তাদের অবস্থা অনিল বসুদের মতোই হবে কি বলবেন মুকুলদা যেই পুরভোট নিয়ে এতদিন সংশয় ছিল রাজ্য প্রশাসন এই মুহূর্তে নির্বাচন কমিশনকে জানিয়েছে যে কলকাতা পুরভোট করতে চায় রাজ্য সরকার বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের মতন শাড়ি তবে আর দেরি কেন যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে আর এই শাড়ির ছোঁয়ায় আপনি হয়ে উঠুন অনন্যা সিন্স 1849 ফোন নাম্বার 9875304822